রাশিয়ার সামরিক সরঞ্জাম তৈরির কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে কুরস্কের একটি কারখানায় চালানো হয় ড্রোন হামলা। বিস্ফোরণে আগুন লেগে যায় বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির ওই কারখানাটিতে। রাতভর চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এছাড়াও বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণে আহত হয়েছেন 4 রুশ নাগরিক। একই দিন অন্যান্য অঞ্চলে ড্রোন হামলায় আহত হন 2 জন। হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া, তবে কিয়েভের 13টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। অপরদিকে বুধবার জার্মান সরকারের ইউক্রেনের জন্য অনুমোদন পাওয়া খসড়া বাজেটের সহায়তা 870 কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে প্রায় 400 কোটি মার্কিন ডলার করার কথা বলা হয়েছে। জার্মানি এমন একটি সময় তাদের সেই সহায়তা কমিয়ে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে যখন যুক্তরাষ্ট্র থেকে ভবিষ্যতে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়া ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জুবার রহমান, মাইটিভি নিউজ।